বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি আবারও আজকে হাজির হয়েছি বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের SEIB প্রজেক্টের আওতায় ফ্রি একটি প্রশিক্ষণের তথ্য নিয়ে। আমি আজকে যে কোর্সটি নিয়ে কথা বলবো সেই কোর্সটি হচ্ছে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুড উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্ট। সো যারা আইটি সেক্টরে কাজ করেন আপনাদের জন্য কিন্তু একেবারে ইম্পর্টেন্ট একটা কোর্স হচ্ছে এটা। জেনারেলি কিন্তু এইভাবে আপনি কোর্সগুলো কোথাও করতে পারবেন না, অনলি ফর দ্য SEIP এর আওতায় যেই ট্রেনিং ইনস্টিটিউট প্রোভাইড করে তারা স্পেশালি এই কোর্সটা কিন্তু ডিজাইন করেছে। সো এত সুন্দর একটা কোর্স কিন্তু আপনি একেবারেই পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। সো আর দেরি না করে পুরো ভিডিওটি দেখুন। এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন আপনি জানতে পারবেন এই প্রশিক্ষণটা কারা প্রদান করছে, এই প্রশিক্ষণটার সুবিধাগুলো কী, এবং এই প্রশিক্ষণের জন্য আপনি কিভাবে আবেদন করবেন, এবং এই ক্লাস এবং কোর্স ডিউরেশনগুলো কী, সেইভাবেও কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন। এবং রেজিস্ট্রেশন লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, ওখানে আপনি যেই ভিডিও ডিসক্রিপশনে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, পাশাপাশি যে কোনো প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা দেখে আসি, চলুন এই SEIP এই এর কোর্সটি কারা করাচ্ছে আমরা আবারও দেখে আসি। আজকের যে প্রশিক্ষণের বিষয়টি সেই প্রশিক্ষণের বিষয়টির নাম কি দেখুন, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুড উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্ট। এই SEIP-র আওতায় কোর্সটি বাস্তবায়ন করছে পেন্সিল বক্স। তারপরে এটার ওয়েবসাইট অবশ্যই জানেন, প্রিন্সিপাল ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইট আছে, যেটা রয়েছে pencilbox.com.bd। pencilbox.com এই SEIP কোর্সটি পরিচালনা করছে। সো যেহেতু তারা একটা প্রফেশনাল আইটি ট্রেনিং ইনস্টিটিউট, সো তারা যে কোর্সটি ডিজাইন করেছে অবশ্যই মানসম্মত হবে, এবং মার্কেট ভ্যালুর চিন্তা করেই সেভাবে কিন্তু কোর্সটি ডিজাইন করা আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই কোর্সটি কিন্তু সম্পূর্ণই ফ্রি, সম্পূর্ণরূপে আপনি এই কোর্সটি করতে পারবেন। এবং এই কোর্সটি করার পর প্রশিক্ষণার্থীরা কি কি সুবিধা পাবে আমরা একটু দেখে আসি। চলুন, এই প্রশিক্ষণটার জন্য কিন্তু কোনো পেমেন্ট নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এবং স্পেশালি SEIP-র বরাবরই সকল কোর্সের জন্য নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট দেওয়া হবে, স্পেশালি হচ্ছে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে। যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকরির আবেদনও সহায়তা করা হয়। আপনারা জানেন SEIP-র কোর্সগুলো সবচেয়ে ফ্রির পাশাপাশি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্স দিয়ে থাকে হচ্ছে জব প্লেসমেন্টের বিষয়টা। সো যারা SEIP প্রজেক্টের আওতায় কোনো কোর্স সম্পন্ন করে থাকেন, আপনি যে অর্গানাইজেশন থেকে করছেন, এবং তারা কিন্তু আপনাকে জব দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর থাকে, এবং আপনি যদি এখানে ভালোভাবে কোর্সটি সম্পন্ন করতে পারেন তারা কিন্তু আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে। এই এবং খুব শীঘ্রই এবং খুবই শীঘ্রই কিন্তু এই কোর্সটি শুরু হতে যাচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন। এবং ভিডিও ডিসক্রিপশনে বলেছি আপনাদেরকে এই কোর্সটি করার জন্য, এবং আরও বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশনকে আমি লিঙ্ক দিয়ে দিব, আবেদন করার জন্য লিঙ্ক দিয়ে দিব, এবং পাশাপাশি যোগাযোগ করার জন্য যে তাদের ফোন নাম্বারগুলো রয়েছে সেগুলো আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, আপনি এই সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুড উইন্ডোজ সার্ভার ম্যানেজমেন্ট এই কোর্সটি করার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার সায়েন্সের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হতে হবে। স্টুডেন্ট হইলে হবে না, আপনার এই কোর্সটি কমপ্লিট থাকতে হবে। এবং এখানে বলে দেওয়া হয়েছে অবশ্যই CSE ব্যাকগ্রাউন্ড এর এবং ডিপ্লোমা কমপ্লিট হতে হবে। আপনি এই কোর্সটি যদি ডিপ্লোমা ইন CSE কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমাগুলো থাকেন তাহলে আপনি আবেদন করতে পারেন, অথবা কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং BSc ইঞ্জিনিয়ারিং করতে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সো এটা একেবারে যেহেতু এটা খুব মেজর একটা সাবজেক্ট, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন ইনক্লুড উইন্ডো সার্ভার ম্যানেজমেন্ট, সো বেসিক ক্লাইম থেকে স্টাডি করে এই কোর্সে একটু বোঝাটা ডিফিকাল্ট হয়ে যাবে, এই জন্য তারা কিন্তু কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং এটা একটু স্পেসিফিক বলে দিয়েছে। সো এই বিষয়টা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, এবং সেভাবেই তাদের কাছ থেকে আবেদন করতে হবে। তা আমি আবারও বলছি, এই কোর্স আপনি কীভাবে আবেদন করবেন এবং তাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন এবং কোর্স ডিউরেশন কীভাবে জানবেন, আরও বিস্তারিত জানতে হলে আপনি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কটা ভালো করে দেখুন। এবং আরও আপনার যদি কোনো জানার থাকে কমেন্টস করুন, আপনাদেরকে অতি দ্রুতই কমেন্টসের আনসার দেওয়া হবে। তো ধন্যবাদ, আবারও আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।